শনিবার বৃষ্টি রাতে একের পর এক পথ দুর্ঘটনা ঘাটাল পাশকুড়া সড়ক জুড়ে। ঘাটাল পাশকুড়া সড়কে পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনার কবলে এক ধান বোঝাই লরি। শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনা বলে জানাচ্ছেন স্থানীয়রা, আহত লরির চালক ও খালাসি। ঘটনা ঘাটাল পাশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচ বেরিয়ায়। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, শনিবার গভীর রাতে ধান বোঝাই লরিটি ঘাটালের দিকে যাওয়ার পথে পাঁচ বেরিয়ায় রাস্তার পাশে নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। গাড়ির মধ্যে থেকে চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে ওই রাতেই ঘাটাল পাশকুড়া সড়কের গয়লাখালীতে এক শুকনো মাছ বোঝাই লরি ও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। চালককে উদ্ধার করে স্থানীয়রাই। শুধু তাই নয়, ওই রাতেই ওই এলাকায় এক প্রাইভেট কারও দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনাগুলির জেরে ব্যস্ততম এই ঘাটাল পাশকুড়া সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে রাতে দাসপুর পুলিশ তৎপরতার সাথে রাস্তায় নেমে তার সামাল দেন। দাসপুর থেকে চন্দন সাহু ও শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আর কি রকম বস্তু দেখো।